হ্যারো বন্ধুগণ আপনাদেরকে স্বাগত জানাই আমার নিজের ইউটিউব চ্যানেল জাস্ট এফজিতে আজকে ভিডিওতে আমরা দেখব বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের যে নতুন ফর্মটা আছে যে দু হাজার যে ফর্মটা চলছে ওই ফর্মটাকে কিভাবে ফিল আপ করা যাবে আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তো ঠিক আছে সব এই আপনি ফর্মটা দেখছেন এটাই ফর্ম হলো সব থেকে প্রথম আপনি এইখানের ব্রাঞ্চের নাম লিখে দেবেন যে এই ব্রাঞ্চে আপনি খাতাতে খুলতে যাচ্ছেন আমি মনে করুন এর হেড অফিস বেরামপুরে যাচ্ছি তো এটাকে ব্যরামপুর লিখে দিচ্ছি তারপরে আপনি এখানে ডেটটা লিখে ফেলবেন যে ডেটে আপনি অ্যাকাউন্টটা ওপেন করতে যাচ্ছেন ঠিক আছে তারপরে এখানে নিজের নামটা লিখে ফেলবেন ইংলিশে লিখলে ব্লক লেটারে ক্যাপিটালে লিখবেন আর বাংলা লিখলে আপনি বাংলাতে লিখতে পারেন আমি এখানে ইংরেজিতে লিখছি কুমার তারপর এখানে ফাদার নাম লিখবেন আর মেয়ে হলে মেয়ে মেয়ে নিজের স্বামী নাম লিখবে ইফ ওর ওর মেয়ের বিয়ে হয়ে গেছে তো স্বামী নাম লিখবেন আরে বাবা নামই লিখবেন এখানে অকুপেশনটা লিখতে হবে আপনি কি করেন চাকরিতে আছেন বিজনেস আছেন প্রফেশনাল আছেন স্টুডেন্ট আছেন হাউস ওয়াইফ আছেন যা আছেন আপনি এখানে লিখবেন আমি নিজেরটা লিখে ফেলছি বিজনেস নাগরিকটা লিখবেন এইখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান এটা টু থ্রি দিওয়া আছে মনে করুন আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খুলছেন কিন্তু এখানে আমরা মেনে চলছি কি আমরা সিঙ্গেল অ্যাকাউন্ট খুলছি তারপরে এখানে আপনার অ্যাড্রেসটা পুরো ফেলবেন লিখে ফেলবেন ওয়ার্ড নম্বর দশ বরহরপুর মুর্শিদাবাদ যা পিনকোডটা হয় পিন কোডটা লিখে ফেলবেন এইখানে মাইনর হলে মনে করুন যা অ্যাকাউন্ট খুলছে ও আজকে ডেটে আঠারো বছর থেকে কম আছে তো আপনাকে একটা গার্জিয়ান অ্যাপয়েন্ট করতে হবে ওই গার্জিয়ানের নাম এখানে লিখতে হবে ঠিক আছে তাই কিন্তু এমন মেনে চলছে যে এটা মাইনর নয় তারপরে আছে কি আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট খুলছেন তো উইটা কেটে দেবেন আই রিকোয়েস্ট ওপেন সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দ্য নেম ফর উইচ আই ইনিশিয়ালি আমি প্রথমে কত ডিপোজিট করছি ওইটা এখানে লিখে ফেলবো এক হাজার টাকা তারপরে এটা এখানে শব্দ লিখে ফেলবেন আপনি ইনিশিয়ালি যত দিচ্ছেন এটা লিখে ফেলবেন ঠিক আছে তারপরে আছে অ্যাকাউন্টটা কিভাবে অপারেট হবে এটা আমি সিঙ্গেল অ্যাকাউন্ট এটা আমাকে দিয়েই অপারেট হবে তা আমি মি বা আমাকে টিক করবো এইসব আইদার সার্ভাইভার জয়েন্টলি সার্ভাইভার ফরমেশন জয়েন্ট অ্যাকাউন্টে লাগে এইখানে আপনাকে একটা ইন্ট্রোডিউজার এস দিয়ে সাইন করাতে হবে যার আগে থেকে এখানে অ্যাকাউন্ট আছে উনি লিখবেন কি হ্যাঁ আমি ইনাকে মুকেশ কুমার আমার নাম হলো আমি ইনাকে কত বছর ধরে বা কত মাস ধরে জানি এটা উনি লিখে ফেলবেন এখানে উনি সিগনেচার করবেন আর এখানে নিজের অ্যাকাউন্ট নম্বরটা লিখবেন বঙ্গীয় গ্রামীণ ব্যাংকের এখানে নাম আর সিগনেচার ঠিক আছে তারপরে এটা আপনাকে স্পেসিফিক সিগনেচার আপনাকে নমুনা হস্ট্রাকচার করতে হবে এই হাস্ট্রাকচারটাই ব্যাংকের দেওয়া হবে আর এই স্ট্রাকচার দিয়ে আপনাকে টাকা পয়সা তুলতে হবে যা করবেন ঠিক আছে আর এখানে আছে ফুল সিগনেচার আপনি এইখানে দুটোই সেম করে ফেলবেন ডিফারেন্স করবেন না ডিফারেন্স করলে কনফিউশন হয়ে যায় ঠিক আছে এটা আছে অফিস ইউজের জন্যে এটা আপনি ছেড়ে দেবেন তারপরে আমরা চলছি সেকেন্ড পেজে দেখুন আমরা সেকেন্ড পেজে চলে এসেছি এটা পাচ্ছে ডিএ ওয়ান ফর্ম মানে নমনি ফর্ম আপনাকে যে নমিনেশন ডালতে হবে আপনাকে এই নম্বরে ডালতে হবে এখানে দেখবেন আপনি একটা নিজের পাসপোর্ট সাইজ ফটোটা পেস্ট করে দিবেন আর এখানে আপনি নমনি লিখবেন আপনি সিঙ্গেল লোকটা আইটা ঠিক করবেন উনি কেটে দেবেন আই আর এখানে নিজের নামটা লিখে ফেলবেন মুকেশ কুমার ঠিক আছে অ্যাড্রেসটাও লিখে ফেলবেন বরহমপুর এইখানে ব্রাঞ্চের নাম লিখবেন ভারতীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক বারহামপুর ব্রাঞ্চ যে ব্রাঞ্চে খাতা খুলছেন ওই ব্রাঞ্চের নামটা লিখবেন আর এইখানে আপনি নেচার অফ অ্যাকাউন্ট এসবি লিখবেন মানে সেভিং ডিস্টিনগিউশন ডিস্টিনগিউসিং নাম্বার মিনস অ্যাকাউন্ট নাম্বার কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা আপনি পান নাই এখন তো ছেড়ে দেবেন এটাও ছেড়ে দেবেন এইখানে নাম লিখবেন যাকে আপনি নমনি করছেন ওনার পুরো নামটা দিবেন ওনার অ্যাড্রেসটা এইখানে দেবেন ওনার পাতা তার ঠিকানাটা এইখানে দেবেন আপনার সঙ্গে কী ওনার রিলেশন আছে ওইটা দিবেন তিনি আমার ফাদার হলেন তো আমি এখানে ফাদার লিখছি আর এনার এখানে এসটা লিখে ফেলবেন এইটা আছে মনে করুন আপনি যাকে নমনি দিয়েছেন ও আজকে ডেটে মাইনার আছে আঠারো বছর থেকে কম আছে তো আপনার ওনার এখানে ডেট অফ বার্থ লিখতে হবে আর এটা মাইনার হলে আপনাকে একটা গার্জিয়ান অ্যাপয়েন্ট করতে হবে তো এখানে আপনার মাইনে চলছে কি সুরেশ কুমার মাইনার নাইট এটা কেটে দিব তারপরে এখানে সাইন করবেন যে অ্যাকাউন্ট খুলছেন ওনার যে নমনি যাকে আপনি নমনি করছেন ওনার সাইন লাগবে না ওনার কোনো ডকুমেন্ট লাগবে না ঠিক আছে আপনাকে কোনো না কোনো সাইন লাগবে না মনে করুন এখানে আপনি সাইন করছেন মনে করুন এই মুকেশ কুমার পড়ালেখা জানতেন না টিপ টিপ্পা ছাপ দিতেন তাহলে আপনাকে দুটা উইটনেস লাগতো এখানে লেখা আছে ঠিক আছে কিন্তু এখানে মুকেশ কুমার সাইন করছেন তো আপনাকে দুটা উইটনেস লাগবে না এখন আমরা চলছি তৃতীয় পেজে তৃতীয় পেজে দেখে কি আছে এর মধ্যেও এটা কাস্টমার ডিটেল ফর্ম আছে এইখানেও আপনার ব্রাঞ্চের নামটা লিখে দিবেন তারপরে অকুপেশনে ঠিক করবেন আপনি কি এগ্রিকালচারে আছেন রিটায়ার্ড আছেন স্যালারির চাকরিতে আছেন স্টুডেন্ট বিজনেস সেলফ এমপ্লয়েড প্রফেশনাল বা আদার্স আমি বিজনেস আছি তো বিজনেসে ঠিক করে দিচ্ছি এখানে লিখে আছে মনে করুন আপনি সেলফ এমপ্লয়েড বা প্রফেশনাল টিক করতেন তা আপনি সেলফ এমপ্লয়েডে কী ডক্টর লয়ার ইঞ্জিনিয়ার বিজনেস সি এ আদার্স এখানে আমি বিজনেসে ঠিক করছি আবার সোর্স অফ ফান্ড বলছে আপনার মানে যে টাকা পয়সা আপনি কমাচ্ছেন ওর ফান্ড কি আপনি চাকরি হলে চাকরি লিখে দিবেন এগ্রিকালচার বলে অ্যাগ্রিকালচার যা হলে তা আমি আবার এখানে বিজনেস লিখে ফেলছি ঠিক আছে অ্যানুয়াল ইনকাম কত অ্যানুয়াল ইনকাম আপনি যা আপনার আছে ওর মধ্যে ঠিক করে দেবেন এক লাখ থেকে দু লাখ পঞ্চাশ হাজার থেকে কম বা আপনার যে ব্রেকটা আছেন ওই ব্রেকটায় আপনি ঠিক করে দেবেন বিজনেসও হলে অ্যানুয়াল টার্ন ওভার জিজ্ঞাসা করছে মানে বছরে কত কিনা বিক্রি হয়ে যায় সেটা আপনি লিখে দেবেন ঠিক আছে पाँच नम्बर आज आप जन्मतिथि की जन्म तिथि है ये এইভাবে লিখে ফেলবেন ঠিক আছে এখানে জিজ্ঞাসা করছে ছ নম্বরে কি আপনি সাদি সুদা আছেন বা না আছেন সাদি সুদা হলে ম্যারিডে টিক করবেন না হলে আনমেরিডে এখানে সাত নম্বরে জিজ্ঞাসা করছে আপনার কোয়ালিফিকেশান কত এস এসি গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট প্রফেশনাল তা আমি গ্র্যাজুয়েট আমি গ্র্যাজুয়েটে টিক করে দিলাম এখানে জিজ্ঞাসা করছে আপনি আপনার বিয়ে হয়ে গেছে তো আপনার হিস্ট্রি বা আপনার স্বামীর কোয়ালিফিকেশান কী তো এটাও এখানে লিখে ফেলবেন আপনার হিসাবে তারপরে এখানে যাচ্ছে ফ্যামিলি মেম্বার আপনার কটা আছে যার আপ টু টেন ইয়ার্স মানে যার বয়স দশ বছর পর্যন্ত আপনার ফ্যামিলিতে কটা আছে তো এটা লিখে ফেলবেন যার বয়স এগারো বছর থেকে কুড়ি বছর বিচে আপনার ফ্যামিলিতে কটা লোক আছে এইসব এইখানে লিখে ফেলবেন ঠিক আছে যা হবে একুশ বছর থেকে পঁয়তাল্লিশ বছরে থেকে ষাট আর ষাটটিকে উপরে কটা লোক আছে এটা আপনি লিখে ফেলবেন তারপরে এইখানে টোটালটা আপনি লিখে ফেলবেন ঠিক আছে এখানে এগারো কারণ আমরা লিখা থাকবো যে কি আপনার কাছে ক্রেডিট কার্ড আছে তা আমার কাছে নাই তো আমি নো করছি মনে করুন আপনার কাছে তো ইয়াস করবেন আর তারপরে এখানে কার্ডের নাম লিখবেন এস বি আই বা কী কার্ড আছে এখানে লিখে যাচ্ছে কি আপনি কোনো অন্য ব্যাংকের সঙ্গে ডিলিং করেন অন্য ব্যাঙ্কে আপনার কোনো অ্যাকাউন্ট আছে তা আমার নাই তো আমি নো করেছি আপনার ইয়াস আছে তা আপনি এখানে ইয়াস করে দেবেন আর ওই ব্যাংকের নামটা এখানে লিখে ফেলবেন আর ওই ব্রাঞ্চের নামটা ব্যাংকের নাম ওর ব্রাঞ্চটা এখানে লিখে ফেলবেন আর এই কীরকম অ্যাকাউন্ট আছে সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট বা লোন অ্যাকাউন্ট ওইখানে আপনি লিখে ফেলবেন এ ডি আছে কি আপনি কোনো লোন নিয়েছেন এই ব্যাংক থেকে বা অন্য ব্যাংক থেকে আপনি নিয়ে হলে আপনি এখানে টিক করে দিবেন নালে নো করে দিবেন ঠিক আছে এখানে নো করে দিচ্ছি আমার আমার কোন লোন নাই ঠিক আছে তা এখানে ঠিক আছে আপনার কুল সম্পত্তি কত অ্যাপ্রক্সিমেট তো এটা কি লিখে ফেলবেন আপনার নিজের হিসাবে এখানে দেখাচ্ছে কি আপনার কাছে গাড়ি আছে চার চাকার কার টু হুইলার আদার্স নান টু হুইলার্স আমার কাছে আছে টিক করছি তেইশ নম্বরে জিজ্ঞাসা করছে আপনি যে বাড়িতে থাকেন ওই বাড়িটা কি আপনার অ্যানসেস্ট্রাল বা আপনার নিজের নামে আছে বা আপনার রেন্টে থাকেন বা আপনি যে চাকরি করেন ও কোম্পানি আপনাকে দিয়েছে এটা আমার অ্যানসেস্ট্রাল বাদই আমি ঠিক করে দিচ্ছি কি আপনার লাইফ পলিসি আছে না আমার কোনো লাইফ পলিসি নেই তো আমি নো করে দিচ্ছি আদার প্রচুর ইনভেস্টমেন্ট আছে আপ টু ওয়ান লাখে আমার কাছে যা ইনভেস্টমেন্ট সোনা বাড়ি বা কিছু এটা আমি টিক করে দিচ্ছি আদার কোনো অ্যাসেট আছে তো হলে লিখবেন না হলে না ইন্স্যুরেন্স কভারেজ কি বাড়ির ইন্স্যুরেন্স কভারেজ আছে আপনার আপনার দোকান আছে তো ওর ইন্স্যুরেন্স কভারেজ কিছু নিয়েছেন বা হেলথ ইন্স্যুরেন্স বা অ্যাক্সিডেন্ট তো এটা আপনি আমি হেলথ ইন্স্যুরেন্স নিয়েছি তো এখানে টিক করে দিচ্ছি আবার এখানে আপনি সাইন করে ফেলবেন এখানে প্লেস আর ডেট লিখে ফেলবেন ঠিক আছে এটা অফিস ইউজের জন্য আছে এটা আপনি কিছু করবেন না ঠিক আছে তারপরে আমরা লাস্ট পেজে চলছি মনে করুন আপনি প্যান কার্ড দিচ্ছেন না আপনার কাছে প্যান কার্ড নাই তো আপনাকে ফর্ম সিক্সটিনটা ফিল আপ করতে হবে শুধু এখানে নাম লিখতে হবে আর এখানে নো করতে হবে আর এইখানে আপনাকে নিজের নাম লিখে আপনাকে এখানে সাইন করতে হবে ঠিক আছে এটা ফর্ম সিক্সটি ওয়ান ফর্ম সিক্সটি প্যান কার্ড না দিলে আপনাকে ফিল আপ করতে হবে ঠিক আছে তাই এটা বঙ্গীয় গ্রামের ফর্মটা হলো খুব ইজি ফর্ম আশা করি আপনাকে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন